আরেকটা খুশির খবর বলছি, যেটা আপনি 2% স্ট্যাম্প ডিউটি মানে রিডিউস করেছিলেন, 10% সার্কেল রেট রিডিউস করেছিলেন, এটাতে যে ধারে এখন রেজিস্ট্রেশন হচ্ছে, শুধু একটাই প্রবলেম আমরা ফেস করছি, যেহেতু এটা পুজোর সময় ম্যাম, অনেকগুলো টাইম এটা বন্ধের মধ্যে চলে গেছে, এটা যদি ডিসেম্বর অবধি যদি করতে পারেন ম্যাম, ডিসেম্বর অবধি করে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ আপনার এই প্রকল্প নিয়ে। আমরা কিন্তু এটা আপনাকে বলতে পারি, নেক্সট আপনার ভিজিটে আপনি যতগুলো জিনিসটা বলেছেন সেটা আমরা আগিয়ে দিব ম্যাম। ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো অনেক তুমি নতুন পার্টি তৈরি করেছো, তোমাকে অভিনন্দন। আমি রোশনরাও এখানে আছে, আমি একটা কথা তোমাদের বলতে চাই। অনেক পলিটিক্যাল পার্টি, আমার তৃণমূল কংগ্রেস তো আছেই, ছেড়ে দাও, তৃণমূল কংগ্রেস আমরা যেটা বলবো সেটাই করবে, তোমরাও শুনবে কথা, তোমরাও কথা শুনছো সেটা নয়, তোমরাও কাজ করেছো, কাজ করার অভিজ্ঞতা এদেরও হয়েছে, তোমাদেরও হয়েছে, অনেক কাজ তোমরা করেছো। কিছু কিছু পলিটিক্যাল পার্টি ইলেকশনের আগে আসে, দার্জিলিংয়ে দার্জিলিংকে রাজ্য বানিয়ে দেবো বলে উল্টো পাল্টা বলে পালিয়ে যায়, আর প্রতি বছর থেকে এমপি জিতছে, আর এমএলএ একটা বাদ দিয়ে সব কটাই জিতেছে। অ্যাকচুয়াল এদের মোটোটা হচ্ছে তোমাদের ডিভাইড করে রাখা। এবার যদি তোমাদের আমি বলি, তোমরাই আমাকে প্ল্যান দাও যে কী করে একটা পারমানেন্ট সলিউশন করা যায়। দার্জিলিং বাংলার মধ্যে থেকেও আমি তোমাদের মদত করব, আমি মদত করতে রাজি আছি, যাতে তোমাদের ছেলেমেয়েরা পায়ে দাঁড়ায়, নিজে পায়ে দাঁড়াতে পারে। প্রচুর স্কোপ আছে, কিন্তু 10 বছর পর পর একটা করে মুভমেন্টে টোটালটা ভাঙচুর করে চলে যায়, লোকে ভয়ে আসে না। কই হিমাচলেতে এটা হয় না? গভর্নমেন্ট থাকলেই কি পাহাড়ের ডেভেলপমেন্ট সব হয়? হয় না। তাহলে উত্তরাখণ্ডে কতদিন ধরে কত বিজেপি থেকে শুরু করে সব আছে, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে লোক মারা যায়, এভরি ইয়ার। এবারেও আমার 10 জন পাহাড়ে গিয়ে মারা গেল, আমার ডেড বডি নিয়ে আসতে হয়েছে। একটা হচ্ছে দার্জিলিংটাকে কংক্রিট আর করা যাবে না, প্রচুর কংক্রিট ও ইতিমধ্যে হয়ে গেছে, আমাকে যাই প্রোগ্রাম করতে হবে ইকো ফ্রেন্ডলি, ট্যুরিজম ফ্রেন্ডলি, আমার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এইগুলো করতে হবে। কত পলিউটেড হয়ে যায় বিভিন্ন শহরগুলো, এই পলিউশন থেকে বাঁচবার জন্য লেটেস্ট টেকে থিম প্রোগ্রাম ফর দার্জিলিং। আমরা যেমন ধরুন, এটা তো একদিনে আবিষ্কার হয়নি, আজকে ধরুন অক্সিজেন পাচ্ছে মানুষের, যখন শ্বাসকষ্ট হচ্ছে দে আর গেটিং দ্য অক্সিজেন, সেরকম আমার পলিউশন থেকে বাঁচবার জন্য আমায় কে বাঁচাতে পারে? যারা পলিউটেড ফ্রি, পলিউশন ফ্রি প্লেস তারাই বাঁচাতে পারে। এটা রিসার্চ করে বের করুন কোন মেথড অ্যাপ্লাই করলে বড় ইন্ডাস্ট্রি হতে পারে। অক্সিজেন প্ল্যান্ট যেমন সাপ্লাই হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের অনেক ইন্ডাস্ট্রিও দিয়েছে কোভিডের সময়, সেরকম ছোটো ছোটো প্ল্যান্ট, যেমন ছোটো আজকাল এসি মেশিন পোর্টেবলও পাওয়া যায়, শরীরটা দিয়ে তাকান। এত শুধু বই পড়লেই হয় না, জ্ঞান দিতে হয় নিজেদের থেকে, চ্যারিটি বিগিনস এট হোম। আমাদের একটা শরীর ঠিক আছে, আমি হাত তুলতে পারি, এটা আমার পোর্টেবল, হাতটা আমি ঘোরাতেও পারি, স্ট্রেটও করতে পারি, ব্যাকাতেও পারি, আমার পাটা আমি ভাজও করতে পারি, এও করতে পারি, আমার পুরোটা বডি কিন্তু পোর্টেবল। সুতরাং মনে রাখবেন, এক একটা পার্টসের মতো শরীরের এক একটা পার্টসে এক একটা ইন্ডাস্ট্রি ভাবনা আসতে পারে। এবং আমার নেক্সট ভিশন হচ্ছে ইন্ডাস্ট্রি, আমি নিজে ইন্ডাস্ট্রিয়াল এমপাওয়ারমেন্ট গ্রুপের চেয়ারম্যান হয়েছি, এই কারণে কি আমাদের কাছে প্রপোজাল যা আসছে ইন্ডাস্ট্রির ওটা আমার কাছে আসছে, সিএসের কাছে যাচ্ছে, সিএস আমার কাছে পাঠাচ্ছে, তারপরে কথা বলে আমরা করছি। দার্জিলিংয়ের মতো জায়গায় আইটি কেন হবে না? আইটি হার্ডওয়্যার পার্ক, ইটস এ এক্সেলেন্ট প্লেস, বড় বড় সেন্টার হতে পারে। ইভেন আপনি যদি বড় সেন্টারও না করেন, আরে ছোট সেন্টারই করুন না, 20-25 জন নিয়ে তো ডেটা সেন্টার করতে পারেন। আজকাল তো ডেটা রিসার্চ সেন্টার ইটস প্লেয়িং ভেরি ইম্পর্টেন্ট রোল। সুতরাং আপনাদের ইন্ডাস্ট্রির কাছে কিন্তু সবটা আছে, আমি জাস্ট কিছু আইডিয়া দিলাম, আপনাদেরও কিছু আইডিয়া থাকলে দেবেন। থ্যাংক ইউ ম্যাম। আর আমি অনেককে বলবো, অনেক যেহেতু অনেকদিন এখানে কাজ করেছে, অনেক, গৌতম দেব, অমরনাথ রায়, আমাদের রোশন, এরা 4-5 জন মিলে বসে, তাদেরও যদি কোনো প্ল্যান থাকে কীভাবে দার্জিলিংকে ডেভেলপ করা যায়,
আমাকে যদি তোমরা দাও, আমি তোমাদের টাইম দিচ্ছি, আমি ছট পুজোর পরে তোমাদের আমি ডিসেম্বরের ফার্স্ট উইকে আমি প্ল্যানিংটা নেবো, তোমরা তৈরি করে দাও কীভাবে দার্জিলিংয়ে সুন্দর দার্জিলিং আর বারবার হবে না। কেন কাশ্মীরের রক্ত ঝরবে, কেন দার্জিলিংয়ে রক্ত ঝরবে? পাহাড়ি জায়গাগুলো এত সুন্দর, ইচ্ছা করে করে ওই জায়গাগুলোকে এমনভাবে ক্রিয়েট করে রাখা হয়েছে যে কখনো না কখনো তাদের সবুজ জায়গাটা অশান্ত করে দেওয়া হচ্ছে। আমরা অশান্তির পক্ষ নই, আমরা শান্তির পক্ষে, এবং সেই জন্য শান্তিপূর্ণভাবে কি করলে কি হতে পারে এটা আমাকে প্ল্যানিং করে একটা দাও। থ্যাংক ইউ ম্যাম। আমাদের সাথে সঞ্জয়জি আছেন, আমাদের চেয়ারম্যান, উনি রুরাল যে দার্জিলিংয়ে কাজটা হচ্ছে উনি বলবেন একটু। হ্যাঁ, কিন্তু আপনাদের টিমটাকে পুরো এদের অ্যাসিস্ট করতে হবে। এরা যারা, যাদের আমি পলিটিক্যালি বললাম, যারা এখানে আছে কয়েকজন, এদের নিয়ে আর সাথে আমাদের থেকে গৌতম দেবকে রাখবেন, ও যেহেতু পলিটিক্যাল ব্যাপারটা বোঝে, অনেক দিন পলিটিক্স করছে। আপনারা একটা ছোট্ট স্টিয়ারিং কমিটি তৈরি করুন, আর জিটিএ যে প্রিন্সিপাল সেক্রেটারি বর্ধন, তোমার একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে দুটো জায়গায় টাইম দিতে গিয়ে তোমার একটু প্রবলেম হচ্ছে। তোমার উত্তরবঙ্গেও টাইম দিতে পারছো না, আবার জিটিএতেও টাইম দিতে পারছো না। আমার মনে হয় তোমার যে কোনো একটা দায়িত্ব নিয়ে, ও তো ডিভিশনাল কমিশনারও আছে, আমার মনে হয় কাউকে একটা দায়িত্ব নিতে হবে, জিটিএটা এক্সক্লুসিভ টাইম দিতে হবে। তুমি কি প্রেফার করবে? উত্তরবঙ্গ ডিভিশনাল করেও না পারবে না করতে, তার কারণ হচ্ছে তোমাকে ধরো মানে উত্তরবঙ্গ উন্নয়নে টাইম দিতে হচ্ছে, সেখানে আমি নিজে ডিপার্টমেন্ট দেখি বলে বলছি, একটা গ্যাপ হচ্ছে। সাবিনাও আছে, আমার সাথে কথা হয়েছে, ধরো সময় পাচ্ছে না, ধরো তুমি কলকাতায় থাকছো দুদিন, দুদিন এখানে, তিন দিন এখানে, একটা লোকের পক্ষে তো চার পাঁচটা কাজ করা সম্ভব নয়, এটা ইনহিউম্যান। আমি সেই জন্য বলছি পাহাড় সমতল দুটো করতে হবে না, তুমি উত্তরবঙ্গ করো, ডিভিশনাল কমিশনার করো, অন্য কোনো কাজ আমি দেখে দেবো, কিন্তু জিটিএটা কাউকে দায়িত্ব দাও যে অ্যাকচুয়ালি জিটিএটাই সবসময় করবে। ডিএম কে আছে দার্জিলিংয়ে? ও তো ও জিটিএ নিতে পারে না দায়িত্ব, আর তো কোনো কাজ নেই, দার্জিলিং তো ছোট্ট জায়গা ম্যাম, কি অনেক নিতে পারে না ও? তুমি দায়িত্ব নাও, জিটিএ ওকে দায়িত্ব দিয়ে দাও করুক। কালিম্পংয়ে ডিএম আছে কি আমার? দেখি পুনমবালাম যেহেতু কালিম্পংয়ে করেছে, করেনি দার্জিলিং, দার্জিলিং ম্যাম, দার্জিলিংয়ে ছিল। তুমি একটু দেখো কীরকম হচ্ছে, তারপরে না পারলে তখন আমায় বলবে, জিটিএটা দেখো তো, তাহলে তুমি ওকে এটা এ করে করে দাও, আর বর্ধনকে আমি একটা আর একটা অন্য কাজে লাগাবো। তাহলে কী হবে, দার্জিলিংয়ের ওপর ফোকাসটা ফেলতে হবে। কি বলছি বুঝতে পারছো তো? আমি কিন্তু নভেম্বরে কালী পুজো ছট পুজো হয়ে গেলে দার্জিলিং আবার আসবো, আমি তখন কিন্তু সব কাগজপত্রগুলো চাই।